बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी प्रथम थेकेई प्रश्न उत्तरगुली पुनराय आरम्भ करछि। प्रथम प्रश्न हलो, अनेक तालेबा छात्ररा जुबक बंधुरा सीआईडी देखेन आर बोलेन तारा एटार मध्ये नाकि अनेक ज्ञान आछे, ताते अनेक शिक्षा आछे, सेटार मध्ये अनेक अश्लीलता देखा जाए, सेटा जायज होबे कि ना? ইহার উত্তর হলো, যেহেতু ইসলাম ধর্ম কখনো কাহাকেও কোনো অশ্লীলতার অনুমতি দেয়নি, ইসলাম ধর্মে কোথাও কোনো অশ্লীলতার অনুমতি নেই, তাই এই জ্ঞান অর্জনে উপকার দেখিয়েও কোনো ব্যক্তির জন্য সিআইডি দেখা যায় হবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, মান্নত কাহাকে বলে? মান্নত করার বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নত বা মুস্তাহাব? ইহার উত্তর কিছু লম্বা হয়ে যাবে। নিজের উপর এমন কোন নফল এবাদত জরুরি করে নেওয়া যে এবাদত নিজেই উদ্দেশ্য, এবং এ ধরনের এবাদত শরীয়তে ফরজ বা ওয়াজিবও রয়েছে। এমন কোন ইবাদত নিজের উপর জরুরি করে নেওয়াকে শরীয়তে মান্নত বলা হয়। যেমন উদাহরণস্বরূপ নামাজ রয়েছে। নামাজ এমন একটি ইবাদত যাহা নিজেই উদ্দেশ্য, ওজুর ন্যায় নয়, যাহা নিজে উদ্দেশ্য নয়, বরং নামাজের জন্য ইহার উদ্দেশ্য করা হয়। এবং নামাজ শরীয়তে ফরজও রয়েছে। এখন কোনো ব্যক্তি যদি উদাহরণস্বরূপ দুই রাকাত নামাজ নিজের উপর জরুরি করে নেয়, যেমন বলে দুই রাকাত নামাজ আমি আমার উপর জরুরি করে নিলাম বা মান্নত করলাম, বা আমার অমুক উদ্দেশ্য পূর্ণ হলে আমি দুই রাকাত নামাজ পড়ব, তবে ইহাকে শরীয়তে মান্নত বলে গণ্য করা হবে। এখন কথা হলো, মান্নত দুই ধরনের হয়ে থাকে। প্রথম, কোনো উদ্দেশ্য পূর্ণ হওয়ার শর্ত না রেখে আগে বর্ণিত এই ধরনের কোনো ইবাদত নিজের উপর জরুরি করে নেওয়া যাহাকে শরীয়তে নজরে মুতলক বলে গণ্য করা হয়, ইহা শুধু জায়েজ, ফরজ, ওয়াজিব, সুন্নত বা মুস্তাহাব নয়, শুধু জায়েজ আছে, কোনো মকরুহ নেই। দুই নম্বর হলো, কোনো উদ্দেশ্য পূর্ণ হওয়ার শর্ত রেখে আগে বর্ণিত কোনো ইবাদত নিজের উপর জরুরি করে নেওয়া যাহাকে শরীয়তে নজরে মুআল্লাক বলে গণ্য করা হয়, ইহার হুকুম হলো এই ধরনের নজর মাকরুহে তানজিহি, অর্থাৎ এই ধরনের নজর না করাই ভালো। তিন নম্বর প্রশ্ন হলো, ইমামের সাথে মাঝখানে অংশগ্রহণ করলে কি সানা পড়তে হবে? ইমামের সাথে মাঝখানে অংশগ্রহণ করলে অংশগ্রহণ করার সময় কোনো সানা পড়া নেই, কোনো সানা পড়বে না। যদি অংশগ্রহণকারী মসবুক হয়, অর্থাৎ তাহার কোনো রাকাত ইমামের সাথে ছুটে যায়, তাহলে তাহার জন্য যখন সে ইমামের সালাম ফিরানোর পর নিজের নামাজ আদায় করার জন্য দাঁড়াবে, তখন তাহার জন্য সানা পড়া সুন্নতে মুআক্কাদা। এবাদত করার সময় অনেক সময় লোক দেখানোর প্রবণতা মনে চলে আসে, এসব থেকে বাঁচার উপায় কি? ইহার উত্তর হলো, কোনো এবাদত আরম্ভ করার সময় শুধু আল্লাহ তাআলার খুশির জন্য, শুধু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এই এবাদত করার উদ্দেশ্যে এবাদত আরম্ভ করবেন, এবং এরপর এবাদত থেকে বিরত রাখার জন্য, এবাদত থেকে দূরে সরানোর জন্য শয়তান বিভিন্ন ধরনের
প্ররোচনা, বিভিন্ন ধরনের প্ররোচনায় ফেলার চেষ্টা করবে। ইহাতে কোনো মনোযোগ দেওয়া উচিত নয়, ইহাতে কোনো মনোযোগ দেবেন না এবং এবাদত শেষ হওয়ার পর ইস্তেগফারও করিতে থাকিবেন। তিন নম্বর প্রশ্ন হলো, ইমামের পেছনে কি সুরা ফাতেহা পড়তে হবে এবং সুরে ফাতেহার পর অন্য সুরা মিলাতে হবে কি? ইহার উত্তর হলো, ইমামের পেছনে ফাতেহা বা অন্য কোনো সুরা কিছুই পড়া যাবে না, কারণ জমাতে নমাজ আদায় করার সময় কিরাত ফাতেহা হোক বা অন্য কোনো সুরা হোক, কিরাতের সম্পূর্ণ দায় দায়িত্ব ইমামের উপর, মুক্তাদির উপর কিরাতের কোনো দায়িত্ব নেই। মুক্তাদির জন্য কিরাত করাও জায়েজ নয়, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহান বাণীতে বর্ণনা করে গিয়েছেন যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির কোনো ইমাম হবে অর্থাৎ কোনো ইমামের পেছনে নামাজ পড়বে, ইমামের কিরাতই তাহার কিরাত বলে গণ্য করা হবে। তাই মক্তদির আলগভাবে কিরাত করার কোনো প্রয়োজন নেই, কারণ ইমামের কিরাত দ্বারাই তাহার কিরাত হয়ে যাচ্ছে। এখন কথা হলো, কিছু হাদিসে রয়েছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরায় ফাতিহা ছাড়া কোনো ব্যক্তির নামাজ হবে না। এই হাদিসের অর্থ দ্বারা মুক্তাদির উপর পৃথকভাবে কিরাত জরুরি ইহা সাব্যস্ত হয় না, কারণ যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গিয়েছেন যে ইমামের কিরাত দ্বারা মুক্তাদির কিরাত হয়ে যায়, তাই আমরা বলবো মুক্তাদি যদিও পৃথকভাবে কিরাত না করে, ফাতেহা না পড়ে, তবুও তাহার সুরে ফাতেহা পড়া হয়ে গিয়েছে এই হাদিস দ্বারা। অন্যদিকে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলিয়েছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো। ইহার উপর পূর্ণভাবে আমল করার জন্য ইমামের পিছনে কিরাত থেকে সুরে ফাতেহা হোক বা অন্য যে কোনো সুরা হোক, কিরাত থেকে বিরত থাকা জরুরি।